বাড়ি বেড়াইতে গিয়া অসুস্থ, হারে শনিবারে বাজারে গিয়া আমার খবর লই, হাসপাতাল নিয়ে ভর্তি করল, হারে আমি গেলাম, আমার একটা টান দিয়ে বুকের মধ্যে নিল, একটু হাসি দিল, সবাই বলতেছে এখন মনে হয় জ্ঞান ফেরতে আছে, চেনছে, কত গুণ যায় শুধু মোনাজাত দেয়, যায় আর মোনাজাত দেয় আর মোনাজাত দেয়, কি বলতে চাই বুঝি নাই। রাত্রিবেলা মোশারেফ ভাই ফোন দিল, মাগরিবের পরে ভাই যান চাষাই তোহার নাই, আমরা খাসের আটকালা দিয়া গাড়ি দিয়া নিয়ে আসতেছি, বলার উদ্দেশ্য এই আপনাদের এলাকার পশ্চিম পাশের যেই বাড়িটা, ওই বাড়িটায় যখন খাট রাখলাম, মোশারেফ ভাই বলল এই জায়গা দিয়ে এই বাড়িতে উঠানো যাবে না, শোনানো যাবে না, আমার আব্বার কানে যদি যায় আমি থাকতে আমার মেজু ভাই চইলে গেছে, একটা মুহূর্ত রাখা যাইবে না, একটা টান দিয়ে চইলে যাবে, এ জায়গায় বোনেরা তোমরা কেউ কাঁদবা না। একবারে পুবের বাড়িতে এনে পুবের পাশের বাড়িতে গিয়ে আবার কাঁদবা, ওই কথা অনুযায়ী আনা হইল, তার কানের ভিতরে একটু শব্দ দেওয়া হলো না। ফজরের পরে আবার ফোন দিল ভাই, আমার আব্বা দুনিয়ায় নাই, এই জন্য যার যখন সময় আসবে যাওয়াই লাগবে, ঠিক নেবে ঠিক, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এই এক মিনিট পরেও হবে না, এই এক মিনিট আগেও হবে না। আল্লাহ বলেন যখন তোমরা মৃত্যুর বিছানায় আসার খাইয়া পড়বা, খোদা না কাস্তা না ফরমান হইয়া যদি বিছানায় পড়ে যাও, আরে দেখবা আজরাইল তোমার সামনে গিয়ে দাঁড়াইবে, পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, আঘাত মাগরিবের আঘাত মাশরিকে, আল্লাহু আকবার, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের মধ্যে বড় বড় লম্বা লম্বা তাল গাছের মতো কতগুলো কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একবার আজরাইলের সাক্ষাৎ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সুরাতে কবজ করো একটু দেখাও, কয় ভাই ইব্রাহিম নবী গো আপনি তো আর হুশে থাকতে পারবেন না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আজরাইল তুই আমার খলিলকে কেন বেহুশ করছো, কয় সেটা আমি আল্লাহর সাথে বুঝবো, তুমি দেখাও না ফরমানের সি আল্লাহু আকবার রুহটা তুমি কোন সুরাতে কবজ করো। আরে আজরাইল বলল আল্লাহর হাবিব আপনি একটু পাহাড়ের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকাই একটা চিৎকার মেরে ব্যবসায়ী বহিরে গেছে। আল্লাহ বলেন আজরাইল আমার নেককার বান্দা বান্দির রুহ তুই কোন সুরাতে যাই সুরাতে কবজ কর, ওই সুরাতটা আমার খলিলের সামনে ধরো, নাসেদ কিয়ামত পর্যন্ত আমার খলিল হুশে আসবে না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নাফরমান নাফরমানের বাসার সামনে যখন যাবে, চোখ দুইটা বিরাট দিঘির মতো নীল রঙের, মাঝে মধ্যে চোখ রাঙানি মারবে, ওরে খবিস আল্লাহর কত নেয়ামত তুই খাইলি, গাছের থেকে ফল পাইরা খাইলি, নদীর পানির থেকে মাছ উঠাইয়া খাইলি, তোর গরুটায় বাচ্চা দিছে, ছোট বাচ্চাটার এক জায়গায় বাংশ, গরুটার আর এক জায়গায় বাংশ, রাত্রিবেলা উইটা একবার বসে একবার শোয়, আবার বসে আবার শোয়, হারে মার কাছে বলে মা গ আমার কলিজাটা শুকাইয়া যায়,
আমাকে একটু দুধ দাও, মায় বুঝাই রে সন্তান আমাদেরকে বানাইছে বনি আদমের জন্য, সকালবেলা মালিক এসে দুধ দুন কইরা নিয়ে যাবে, এরপরে যা থাকবে খাইয়ে শুকুর আদায় করবি। বাচ্চা বলে মা আমার কোনো আপত্তি নেই, আল্লাহু আকবার দুধ খাইয়া তারা ইবাদত করবে, তবে আমার আমার আমি হওয়ার পরে তোমার ওনারের মধ্যে দুধ আসছে, এই দুধের মালিক তো আমি, আমার দেওয়া দুধ খাইয়া যদি তারা ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে আমার কোনো আপত্তি নেই, আর যদি বেনামাজি হইয়া কবরে যায় হাসরের ময়দানে তাদের নামে আল্লাহর কাছে আমি বিচার দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারালের মারালের মা বোনেরা, কত দুধ দহন কইরা খাইলা, এমন না ফরমান বান্দা বান্দি আছে জীবনে একটা সেজ দাও দেই নাই, ঠিক না বেঠে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে আজরাইল বলো খবিস তোরে তো ধৈরে নেওয়ার জন্য পাঠাইছে। আরে আজরাইল গুসা হইয়া মুখের ভিতর দিয়ে না পারমানের হাতটা ঢুকে খাপ করে রুহুটাকে ধরবে, রুহুটা থরথর 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 কইরা কাঁপতে থাকবে, কলিজার রগগুলো শিরা শিরা নিয়ে যাবে, তুমি আর আমি লাশ হয়ে পড়িয়ে থাকব, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে, ওদিকে বলবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এই লাশ বেশি কোন রাখা যাবে না, এই লাশ ফাইটে যাবে ফুইলা যাবে গন্ধ বাহির হয়ে যাবে, আরে কোন দুনিয়ার জন্য কি করলা, আল্লাহ সন্তানাদি যদি ভালো হয় তাতে একটু দোয়া করবে, সন্তানাদি ভালো না হইলেও দোয়াও করবে না, কবরের পাশেও যাবে না। আর ওই ঢাকার একটা ঘটনা শুনছি, বড় এক মসজিদে খতম তারাবির ইন্টারভিউ চলতেছে, অনেক হাফেজরাই সে ইন্টারভিউ দিছে, আর ওই জায়গায় থানার টিউনও ছিল, ইন্টারভিউ শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট দেওয়া নাম্বার দেওয়া শুরু করছে, সবাই অপেক্ষায় কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, কে এই বড় মসজিদের তারাবি নামাজ পড়াইবে। আরে হঠাৎ করে আসরের সময় আইসা দরজার বাহিরে বইসা খটখটাইতে আসে, মুয়াজ্জিন দরজাটা খুইলে দেখে দুইটা বাচ্চা দুইটা ছেলে দাঁড়ানো, জামা কাপড়ও তেমন ভালো না একটু শিরা ভাড়া, বলতেছে তোমরা কেন আসছো, বলে আমরা তো ইন্টারভিউ দেওয়ার জন্য আসি মসজিদে, কয় ইন্টারভিউর সময় তো শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও। ইমাম সাহেবরে বলে ইমাম সাহেব দুইটা ছেলে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কয় এখন আর সময় নাই কিছু টাকা দিয়ে ফিরাইয়া দিয়ে দাও। ওই টিউনো কথাটা শুনছি, ইমাম সাহেব কি বলতে আছেন, কয় দুইটা ছেলে আসছে হাফেজ ইন্টারভিউ দেওয়ার জন্য সময় তো নাই, কয় ইমাম সাহেব যাই যা করেন আল্লাহর ঘরের দরজা সব সময় খোলা। জোরে কন সুবহান আল্লাহ। আরে আল্লাহর বান্দার আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ নিয়ে নেন, যখন ঢুকাইছে কয় তোমরা কি হও, কয় আমরা দুই ভাই এত দেরি করলা কেন, সময় তো পার হয়ে গেছে, কয় স্যার আমরা সেই নারায়ণগঞ্জ থেকে পায়ে হাঁটতে হাঁটতে আমাদের পকেটের ভিতরে একটা টাকাও নেই, আমরা গাড়িতে উঠতে পারি নাই, পায়ে হাইটে 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 আমাদেরকে এই জায়গায় আসতে দেরি হয়েছে, কয় ঠিক আছে ইন্টারভিউ দাও পরো তোমরা যেই জায়গা দিয়া, কয় না স্যার আমরা পড়ব না, আপনি জিজ্ঞাসা করেন কোন পাড়ার কত পৃষ্ঠা দিয়া পড়বে। জোরে কন সুবহান আল্লাহু আকবার। পড়া শুরু করলো, টিউনো দর 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 করে চোখের পানি সারে, ইমাম সাহেব কয় স্যার বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আসছে কি না, কান্দেন কেন, কয় কান্দতেছি এই দুইটা সন্তানের পড়া শুই না, আমার মনে বলতেছে মক্কার পড়া চলতেছে। জোরে কান সুবহান আল্লাহ।
আমার মনে বলতেছে মক্কা শরীফে যেইভাবে আমি তেলাওয়াত শুনছি ওই তেলাওয়াত আমার কানের ভিতরে ভাইসা আসতেছে ওরে ইমাম সাহেব সব বাদ দাও বাদ দাও বাদ দাও এই দুইটা সন্তানকে হাফেজ হিসেবে নিয়োগ দিয়া দাও জোরে কন সুবহানাল্লাহ আরে দুই ভাই তারাবি পড়ায় আশেপাশে খবর হইয়া গেছে ওই মসজিদে দুইজন হাফেজ আছে এত সুন্দর তেলাওয়াত মসজিদ বইরা যায় মাঠ বইরা যায় দোতলা তিনতলা বইরা যায় ১৭ তারিখে আরে কত বড় বড় আরে বড় লোকেরা বুকে নেয় কোলে নেয় হাফেজ সাহেব আমাদের জন্য একটু দোয়া করো আমার আমাদের কপালে তো হইল না একটা সন্তান হাফেজ বানাই আপনারা তোমরা একটু আমাদের জন্য দোয়া কইরো ১৭ তারিখ তার খতম তার বিশ্বাস মানুষজন মনোযোগ দিয়ে যাইতে আছে দেখে একটা বুড়া মানুষ রাস্তার পাশে বসে কানতে আছে মানুষজন জড়ো হয়ে গেছে একজনের গায়ে চাচা আপনার কি সমস্যা আপনার কি কোনো সমস্যা হয়েছে কিনা কোনো কথাবার্তা বলে না ওয়া জোরে চোখের পানি সারে আর কান্দে ছোট সন্তান যখন মসজিদ থেকে নামছে নাইমাই দেখে তার বাপে কানতে আছে জোরে কান সুবহানাল্লাহ মানুষগুলোরে সরাইয়া বলতেছে সর এটা তো হইল আমার আব্বা আরে সবাই বলতেছে আপনার ছেলেদেরকে কেমনে হাফেজ বানাইলেন কয় বাবা সারাদিন ডিস্কো চালাই কারে আল্লাহ কবুল করে বলা যায় না সারাদিন রিস্কে চালাইয়া চালাইয়া যা পাইতাম ছেলে দুইটাকে দিতাম তবে বড় দুঃখের বিষয় আমার সন্তান এত বড় মসজিদে নামাজ পড়াইল ওর মার বড় আশা ছিল সন্তান হাফেজ হবে তারাবি নামাজ পড়াইয়া আসবে দোয়া নিবে কিন্তু ওর মাকে আল্লাহ দুনিয়ায় রাখে নাই হাফেজ হওয়ার আগে আগে দুনিয়া সেইরা চলে গেছে ঘরে গিয়া মাকে আর পায় না ঈদের দিন সবাই সেমাই নিয়ে ব্যস্ত থাকে এগারে ওগারে দৌড়ায় আর আমার এই সন্তান দুইটা গিয়া মায়ের কবরের কাছে বইরা থাকে এত টানাটানি করি কবরের কিনার থেকে আসে না বলে আব্বা আমরা দুই ভাই আছি সুরা পড়বো মায়ের কবরের কাছে দাঁড়াইয়া ওরা সেমাই খাও এই জন্য আপনাদেরকেও হাত পায়ে ধুইরা বইলে যায় এখানে আবার মোশারফ ভাই মাদ্রাসাটাকে চালু করছে অনেক কষ্ট কই না ছাত্র দিয়া কোরআনে হাফেজ বানান এই একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয় তার বাপের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ৬০০০ মায়ের জন্য বাপের জন্য ৬৬৬৬ তলার একটা বিল্ডিং বানায় জোরে কন সুবহানাল্লাহ আমাকে তো অনেকেই চেনেন আল্লাহ কি কত বাজে আল্লাহ তো যাই হোক একটা সন্তান যদি কোরআনে হাফেজ বানানো যায় ৬৬৬৬ তলার বিল্ডিং সে যাইয়া যা হোক একেবারে গরিব হোক ফকির হোক রিক্সা চালক হোক একজন দিন মজুর হোক আল্লাহু আকবার ক্ষেত খামারে কাজ করেনেওয়ালা হোক আল্লাহু আকবার এই সারা হাসরের ময়দানে ওই হাফেজদের মা আর বাবাকে ডাক দিয়ে আল্লাহ নূরের টুপি পরাইয়া দেবে জোরে কন সুবহানাল্লাহ এজন্য ভাই কি রাইখে গেলে একটু বুঝ কইরা যাইও সন্তান যদি এইভাবে কোরআনে হাফেজ বানিয়ে রাখা যায় তাহলে একটু দোয়া পাওয়ার আশা করা যায় ঠিক না বেটি আর যদি ওই খারাইয়া পুরসাপ করে না বানাইয়া যাও কোনদিন কবরের পাশে যাবে না